এই মুহূর্তে আমি সোমা চক্রবর্তী আপনাদের সাথে আমি এসে পৌঁছেছি ঘাটাল পৌরসভার নর্থ 9 নম্বর আর 12 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পাকলা গুরুদাস আশ্রম, যা দুধের বাঁধ আশ্রম নামে পরিচিত। আমরা কয়েকদিন আগে এই পাকলা গুরুদাস আশ্রমের ঐতিহ্যবাহী বিভিন্ন ঘটনা আমরা জেনেছিলাম এবং আমরা ওই আশ্রমের গুরুজির কাছ থেকেও সাক্ষাৎ নিয়েছিলাম। আমরা জানতে পেরেছি যে এই পাকলা গুরুদাস আশ্রমের বিভিন্ন ইতিহাস আছে, কিন্তু এই আশ্রমই আজ জলের তলায়। আমরা দেখেছি যে ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকা বা বিভিন্ন ওয়ার্ড 1, 2, 9, 8 এই ওয়ার্ডগুলো জলের মগ্ন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 9, 12 নম্বর সংযুক্ত যে পাগলা গুরুদাস আশ্রম, সেই আশ্রমও জলে মগ্ন। আমফান বুলবুল তো আগে গেছেই, আমফান ঝড়, তারপর করোনা, মানুষদের তো দুর্ভোগের শেষ নেই, তার উপর আবার বন্যা। গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা তো খেতে পাচ্ছেনই না বললেই চলে। প্রশাসন থেকেও তৎপরতা, মানুষদের অভিযোগ যে প্রশাসন থেকেও তৎপরতা তারা পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্তায় মানুষেরা এক হাঁটু জল পেরিয়ে আসছে এবং ডিঙি বাঁধা আছে। আমরা শুনে নেব ওই স্থানীয় বাসিন্দার কাছ থেকে কি ওনারা কি বলছেন এই বন্যা সম্পর্কে। ওই স্থানীয় মানুষের কাছ থেকে যে এই ভয়াবহ বন্যা, যাতে এখন করোনা চলছে, আপনাদের জ্বর সর্দি কাশি হলেই তো অসুবিধা, তার উপর বন্যা, বন্যায় পেরিয়ে আপনারা আসছেন, আপনাদের কি রকম কিভাবে অসুবিধা হচ্ছে? অসুবিধা এটা তো এখানে নিত্য প্রয়োজনীয় ব্যাপার হয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো সহযোগিতা নেই। নৌকো তো একটাও নেই এখানে, যে যার ডোঙা বা যে যার পেউকো, যে স্থান যে যার নিয়ে যাদের আছে তাদেরই নিজস্ব নিয়ে সেবা যাচ্ছে, বাকি যাদের নেই এইভাবেই পারাপার করছে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান, এইভাবে মানে এই জল পেরিয়ে এই গামছা গায়ে দিয়ে এইভাবেই সব আসছে। জল প্রশাসনের তরফ থেকে কি আগেও তো বন্যা হয়েছে ঘাটাল, এটা নিত্য নতুন নয়? নিত্য নতুন নয়, এটা প্রতিদিনের তো ব্যাপার। এটা বর্ষা বৃষ্টি হলেই, 2-3 দিন বৃষ্টি হলে এখানে তো এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায়। অতএব মানে প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকারিতাই নেই। এরপর জল বাড়লে আপনারা কিভাবে যাতায়াত করবেন? প্রয়োজন হলে হয়তো অপেক্ষা করতে হবে, কাদেরও যদি থাকে সেখানে তাদের সহযোগিতা নিয়ে পারাপার করতে হবে, বা মানে সারাদিনে হয়তো দুবার কোনো যদি যাওয়া হয় সেখানে একবার যেতে হবে, এইভাবেই যাতায়াত করতে হবে। করোনা তো গেছে, করোনার আবহে তো স্বর্ণশিল্পীরা, সমস্ত পরিযায়ী শ্রমিক চলে এসেছে, তো আপনাদের এলাকায় মানুষেরা কিভাবে বসবাস করছে এই করোনা, আমফান, তারপর বন্যা? দুর্ভোগ তো সব কিছুতেই লেগে রয়েছে, করোনা বলুন, আমফান বলুন, এই বন্যা, মানুষের এখন হাহাকার পরিস্থিতি হয়ে গেছে, খেতে পাচ্ছে না। হয়তো কিছু মানুষ এমনও পরিস্থিতিতে রয়েছে যে দুবেলা দুটো দুমুটা খেতে পাচ্ছে না, তার উপর এই পরিস্থিতি, মানুষের একবারে দুর্যোগ, দুর্নীতি, মানে দুর্নীতিতে চারধারে তো চেয়েই গেছে, দুর্ভোগ এইভাবে মানুষের মানে বাঁচারও একদম শেষ পর্যন্ত শেষ পর্যায়ে চলে আসছে। প্রশাসন থেকে আপনারা কীরকম সাহায্য চাইছেন? প্রশাসন থেকে সাহায্য বলতে এই মানুষ যাতে পারাপারটা অপারটা থাকলে তাদের যে প্রয়োজনটা রয়েছে প্রতিদিন সেই প্রয়োজনটুকুন অন্তত তারা মেটাতে পারবে, আর এই সাহায্যটাই করলেই রুজি রোজগার। রুজি রোজগার তো যে চাষিবাসি তো চাষবাস সব নষ্ট হয়ে যাবে, এখন তো 3 মাস তো টানা ইয়ে বৃষ্টিতে এরকমই পরিস্থিতি থাকবে, রুজি রোজগারের কথা তো বলাই যাবে না, মানে কোনোরকমভাবে চালিয়ে নিতে হবে এই পর্যন্তই ব্যাস। আপনারা শুনে নিলেন যে পাগলা গুরুদাস আশ্রম, যা দুধের বাঁধ আশ্রম নামে পরিচিত, এখানে অবস্থা কীরকম, মানুষেরা দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা তা শুনে নিলেন। ওনারা শুধুই অভিযোগ করছেন যে প্রশাসন থেকে কোনো রকম সাহায্য ওনারা পাচ্ছেন না, তাই প্রশাসন থেকে সাহায্য পেলে ওনারা অন্তত রুজি রোজগার করে কিছু খেতে পারে। দেখতে পেলেন আপনি, উনি ত্রাণের কথাটাও বললেন না, শুধুমাত্র প্রশাসন থেকে যদি একটু কোনো সুযোগ সুবিধা করে দেয় বন্যার জন্য, ওনারা বাজার গিয়ে কিছু রুজি রোজগার করে খেতে পারবেন। আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী, পাগলা গুরুদাস আশ্রমের কাছ থেকে।